বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদ সদস্য শাজাহান খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, যিনি বীরদলীয় ঐক্য জোটেরও একজন নেতা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার শাজাহান খান, দেশব্যাপী বলতে হবে যে শুদ্ধি অভিযান চলছে, এবং শুদ্ধি অভিযানটা ঘর থেকেই বলা যেতে পারে সরকারের সরকারি ঘর থেকেই শুরু হয়েছে। অনেকের মধ্যে প্রশ্ন যে এই অভিযান আসলে সর্বব্যাপী কিনা, মানে শুধুমাত্র ক্যাসিনো বা যুবলীগের কতিপয় নেতা বিরোধী অভিযান কিনা, নাকি এটি সর্বব্যাপী যারা যে কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এই অভিযান, এবং এটি অব্যাহত থাকবে, কারণ দুর্নীতি তো একটা সাময়িক ব্যাপার না যে আপনি কিছুদিন করলেন তারপরে অফ থাকলেন। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ঘরের মধ্যে থেকে কিন্তু শুদ্ধি অভিযান শুরু করলেন, রাজনীতিকে কলুষিত করা, রাজনীতিকে দুর্বৃত্তায়িত করা বা রাজনীতিকে নিয়ে নিজেদের আখের গোছানো, এগুলোর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানটা দলের মধ্য থেকে এবং দলের বাইরেও, শুধু রাজনীতি নয়, দেশের মানে উন্নয়নের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে সবসময় কিন্তু দেশের এই দুর্নীতির বিরুদ্ধে একটা মানুষের ক্রাই থাকে, একটা দাবি উত্থাপিত হয়, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দল এবং পাশাপাশি সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে যারা অফিসার আছেন, কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও কিন্তু এগুলো চলমান ছিল। আপনি জানেন যে বহু কর্মকর্তাদের কারো বিছানার নিচেও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কারো বিভিন্নভাবে এগুলো উদ্ধার হয়েছে। এটাও দেখা গেছে এক সময় যে এই টাকা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে মানুষ নিজেরা বাঁচার চেষ্টা করেছে, তখন এগুলো চলমান ছিল। এবং আপনি ঠিকই বলেছেন যে শুদ্ধি অভিযান অথবা দুর্নীতির বিরুদ্ধে অভিযান, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আর এখানে যারা সরকারে থাকেন, সরকার বিশেষ করে সরকার প্রধান, তিনি যদি এই বিশেষ করে স্বচ্ছতা তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই ধরনের কোনো অভিযান পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। শেখ হাসিনা আজকে 11 বছর ক্ষমতায়, এর আগে 5 বছর ছিলেন, তো এই কয়েক বছরে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কেউ তুলতে পারেনি যে তিনি দুর্নীতি করেছেন। 1996 সালে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, এরপরে 2001 সালে যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো, তখন কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির অভিযোগে। সেই দুর্নীতি অভিযোগ আনা হয়েছিল যে একটা মিগ বিমান ক্রয়ের ব্যাপারে। সেই বিমান ক্রয়ের দুর্নীতির মামলা কিন্তু প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনা দুর্নীতি করেছে। শুধু আমাদের দেশে নয়, এই দুর্নীতি বা ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতার উচ্চ মহলে যারা থাকেন, তারাও কিন্তু দুর্নীতি করে অনেকেই ক্ষমতাচ্যুত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদের বিচার হয়েছে। পাকিস্তান নওয়াজ শরীফ, ভারতের আপনার ইয়ে ছিল আপনার লালু প্রসাদ, তারপরে আপনার ভারতে ওই মহিলা কি নাম, সেও দুর্নীতির, বিহারের বোধহয় বিহারের লালু প্রসাদ। তো এই যে দুর্নীতি, এই কারণে আরও বিভিন্ন দেশেই কিন্তু দুর্নীতির এই অপরাধে অনেকে বিচার হয়েছে। আমাদের দেশেও আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও দুর্নীতির অভিযোগে আজকে কারাগারে, তার ছেলেও দুর্নীতির অভিযোগ কারাগারে। এই বিষয়গুলো কিন্তু আজকে আপনি নিজেও দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন এইটা যে অব্যাহত থাকবে এবং এইটা কয়েকদিনের জন্য পরিচালিত হচ্ছে তা নয়, এইটা দীর্ঘস্থায়ী এবং এটা অব্যাহত থাকবে। আর এই শুদ্ধি অভিযানের ব্যাপারে অনেকেই করছেন যে দুর্নীতির তো অনেক বড় বড় দুর্নীতি সম্পর্কে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, সেই জায়গাগুলোকে কেন টাচ করা হচ্ছে না? টাচ করবে নিশ্চয়ই। তিনি বলছেন একটা কথা, সেটাই বলতে চাচ্ছিলাম যে উনি কিন্তু বলেছেন যে কাউকে ছাড়া হবে না, যারাই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকেই কিন্তু উনি ছাড়বেন না বলে যে অভিযোগ করেছেন, যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি। এই কারণ শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি যেটুকু বলেন বুঝে শুনে বলেন এবং যা বলেন তা করেন। আপনাকে একটা উদাহরণ দিতে চাই যে ধরেন যে উনি ক্ষমতা আসার আগেই উনি বলেছিলেন
যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের বিচার করবেন, তখন কিন্তু এটা অনেকেই বিশ্বাস করতে পারে নাই। আবার এই কথাও আমরা শুনেছিলাম জামাত ইসলামের সেক্রেটারি মুজাহিদ সাহেবের কাছে যে এই বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, কিন্তু যখন বিচারটা শুরু হলো তখন দেখলাম যে সেখানে সেই যারা এই কথাটা বলেছিল তারাই কিন্তু যুদ্ধ অপরাধের অপরাধী হয়ে তাদের বিচার হলো এবং তাদের ফাঁসি হলো। ফাঁসি হওয়ার পরে দেখলাম যে তারা ভি ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছে। এই ভি ভিক্টোরিতে আমি পরে হিসাব দুইটা হতে পারে, ভিতে একটা হলো যে ভিক্টোরি একটা ভ্যানিশ, আসলে ওনারা তো ভ্যানিশ হয়ে গেলেন, সেই কারণে হয়তো ভি ভিক্টোরি দেখিয়েছেন। এখন আমার কথাটা হলো যে শেখ হাসিনা আপনি নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনা এখান থেকে পিছিয়ে আসার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি আসবো আবার আপনার কাছে। আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, যদিও টেবিলের অপর প্রান্তে রাজনীতিতেও ভিন্ন প্রান্তে, কিন্তু তারপরও বহু বছর ধরে এই টেবিলেই আমরা বহু বছর ধরে আপনার মিত্ররাও যখন ক্ষমতায় ছিল তখনও আমরা এই দুর্নীতি নিয়েই আলোচনা করেছি এবং দুর্নীতি বিরোধী অভিযান একটা মোটা দাগে দেখলাম আমরা 111 সরকারের সময়, যদিও সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন তখনও তোলা হয়েছে ছিল এবং হয়তো কিছুটা যৌক্তিকও ছিল, কিছুটা প্রশ্ন তুলবার জন্য প্রশ্ন, এবং এখনও এই অভিযান চলছে এবং দৃশ্যত অবশ্যই সরকারি দলের অনেক শক্তিমানরা এতে ক্ষতিগ্রস্ত এবং এখনও এটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কিছু যৌক্তিক প্রশ্ন এবং কিছু অযৌক্তিক প্রশ্ন তুলবার জন্য প্রশ্ন। বাট আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যদি নির্ভয়ভাবে আপনি বলবার চেষ্টা করেন যে আপনি কি দেখছেন এই অভিযান বা সরকারের বিরুদ্ধে আপনাদের দীর্ঘদিনের যেসব নানান অভিযোগ মালা সেখানটাতে আসলে কিছুটা শুদ্ধিকরণ হচ্ছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ দিলীপ ভাই, দাওয়াত দিয়েছেন, এবারও প্রায় পৌনে তিন মাস পর আসলাম, অনেক শুক্রিয়া। সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে দিলীপ ভাই উপস্থাপিত প্রশ্নগুলো উত্তর দিতে চেষ্টা করি, আলোচনা করতে চেষ্টা করি। সম্মানিত ভাই শাহজাহান খান এসছেন, তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি, নিজে মুক্তিযোদ্ধা, আপনিও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। আমরা সেই জন্যই মনে করি যে এখানে একটা একটা আঙ্গিক যুক্ত হওয়ার জায়গা আছে, যেটা কমন প্ল্যাটফর্ম অনেক কিছুতে না থাক। 1971 সালকে যদি আমরা একখানে আনি তাহলে কিন্তু এখনো বলার জায়গা থাকবে, উনিও ভিন্ন কোথাও যেতে পারবে না, আমিও ভিন্ন একটা কথা যেতে পারবো না, কারণ 71-কে যদি স্থিতিশীল ধরেন। আমি সবার আগে আপনার বক্তব্যটা দেওয়ার আগে বলে নিতে চাই যে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে 1441 হিজরি, রবিউল আউয়াল মাস পবিত্র মাস এবং 12ই রবিউল আউয়াল ঈদ এ মিলাদুন্নবী, মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, আনন্দের মাস এবং আমাদের স্মরণে রাখার মাস, নিজেদের মূল্যায়ন করার মাস। তো এই মাসে সকলকে আমি সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমার একটা আবেদন দিয়ে এই বক্তব্য দুই মিনিটে শেষই করে দিচ্ছি। আমরা অনেকেই নবীজির জীবনী জানি না, পড়ি না, জানতে চাইও না, সুযোগও পাই না হলে অনেকে, এবার একটু চেষ্টা করি যেন জানতে চাই। আমাদের নিজেদের নবীজিকে যদি আমরা না চিনি তাহলে অন্যকে কেমনে বলবো যে তুমি জানো। আপনার প্রশ্নের উত্তরে চলে আসি। ফিলিপাইনের প্রেসিডেন্ট সাহেব ও মাদক বিরোধী অভিযান চালিয়েছিলেন। আমি দ্বিমত করছি না, আমি একমত হচ্ছি না যে এই অভিযানটা চলবে কি চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে থেকে দু তিন দিন আগে যে সময়ই বলে দিবে যে এটা কি আইওয়াস কিনা, যেহেতু একটা অভিযোগ অবশ্যই আছে বা চলমান যে এটা অভিযোগ। সংবাদ সম্মেলনে বলে সংবাদ সম্মেলনে তিনি উত্তর দিয়েছেন যেটা সময় বলে দিবে। হ্যাঁ, এটা অত্যন্ত যৌক্তিক একটা উত্তর এবং কেউই বাদ যাবে না, সে কথাও বলেছেন। হ্যাঁ, এবং প্রশ্নটাও যৌক্তিক যে আপনার এটা আইওয়াস কিনা, কারণ আপনি মাদক বিরোধী অভিযান করতে গিয়ে আপনি কাউকে ধরেছেন, কাউকে ধরেন নাই, এবং ভুলবশত হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আওয়ামী লীগের বা যুবলীগের একজন নেতা টেকনাফের তাকেও ক্রস ফায়ারে চলে গেছে সে, এবং তার অডিও ভার্সনটা যদি বাজারে না আসতো কেউ বিশ্বাসই করতো না যে এটা ঘটনা হয়েছে, কারণ সরকার তো কোনোদিন কিছু স্বীকার করে না। আমি আরও একবার বলছি যে রাম নারায়ণগঞ্জের 7 মার্ডার র্যাব যেটা করেছিল, যদি এই ডেড বডিগুলো ভেসে না উঠতো এই পৃথিবী থেকেও কোনোদিন প্রমাণ করতে পারতো না যেটা র্যাব মারছে। তো এই জন্য অনেক কিছুর ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারে হোক বিরোধী হোক ক্ষমতায় থাকলেই ধরাকে সরা জ্ঞান করে হিমালয় পর্বতকে বলতে চেষ্টা করে যেটা ফুটবল মাঠে, কেন কোনো হিমালয় পর্বত নাই। তো আমি কথা নিয়ে এই জন্য বললাম, আমি আশা করছি যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার বক্তব্যটা সঠিক থাকবে, যে সময় বলে দেবে যে এটা আইওয়াস কিনা। আমরা চাই না এটা আইওয়াস হোক, যেহেতু আপনার মাদক বিরোধী অভিযানে এটা আইওয়াস ছিল,
সেহেতু মানুষ এই সন্দেহটা করছে যদি আইবাস না হয় অভিনন্দন ধন্যবাদ এবং যতটুকু হয়েছে তার জন্য অবশ্যই ধন্যবাদটা দেওয়া উচিত বলে আমি মনে করি যে তবে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে টু লিটল টু লেট এখন এটা টু লেট বলতে পারি টু লিটল কিনা বলার জায়গাটা আসে নাই যদি চলমান হয় তাহলে এটা টু লিটল তা থাকবে না এটা তো ক্রমান্বয়ে বিস্তৃতি পাবে দুর্নীতিবিরোধী অভিযানটা এই জন্য বলছি যে এখন থেকে মাস তিনেক আগে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনার এখানে আমি আলোচনায় ছিলাম এবং যেখানে আমার সম্মানিত ভাই শাজাহান খান বসেছেন ওই চেয়ারে বসেছিলেন আড়াই হাজার থেকে নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জানানুল ইসলাম বাবু আমি এই ধরনের কথাগুলোই আপনার প্রশ্নের উত্তরে বলেছিলাম এবং তিনি বলেছিলেন যে আপনি একটা খুব বাজে শব্দ উচ্চারণ করেছিলেন যেটা আমি সৌজন্যের স্বার্থে তার প্রতিবাদ করি নাই বলেছিলেন আপনি প্রমাণ দেন তথ্য দেন এইসব কথা এখানে বলবেন না ইত্যাদি ইত্যাদি এবং আপনাকেও ছোটোখাটো একটা ধমক দিয়েছিলেন যে সমস্ত লোককে দাওয়াত দেন কেন তো ওই জন্য আমি আপনি আজকে এই ধরনের কথা তুলবেন কি তুলবেন না জানি না তা আমি তিনটা পত্রিকা নিয়ে আসছি শুধু বলার জন্য যে বাংলাদেশের এই সমস্যাটা আজকে সৃষ্টি হয় নাই বাংলাদেশের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে 1972 থেকে বস্তুত কোনো জাতি পৃথিবীতে দুর্নীতিবিহীন না বর্তমানে কম আর বেশি কারো হয়তো 1 ছটাক কারো 16 ছটাক তা আমাদের দেশে দুর্নীতি অতীতও ছিল বর্তমানেও আছে আমাদের সমাজে আমাদের প্রশাসনে আমাদের ব্যবসা বাণিজ্যে কম হোক বেশি হোক দুর্নীতি সকল সরকারের আমলেই ছিল প্রশ্ন হচ্ছে সরকারগুলি এটাকে রেকগনাইজ করে কিনা এবং এটাকে প্রতিহত করার জন্য বা এটাকে কমানোর জন্য উদ্যোগ নেয় কিনা আপনার স্মৃতিতে কুলাবে কিনা জানি না শাজাহান খান ভাইয়ের স্মৃতিতে কুলানোর কথাই যে 1969 সালে যখন ইয়াহিয়া খান ক্ষমতা নিয়েছিল আইয়ুব খানের কাছ থেকে তখন প্রথম ধাক্কাতেই একটা 303 জন সিএসপিকে বা সরকারি আমলাকে চাকরিচ্যুত করেছিলেন এবং এটা ঘটনা ছিল 303 মানে 303 জন আমলা তো অর্থাৎ সব সরকারই এখন কারো কারো আমলে এটা আইওয়াস 111 এর সময় যেমন 420 করতে পারেনি তারা করতে পারে নাই অর্থাৎ সব সরকারই প্রথমে একটু চমক দিতে চায় তফাৎ হলো মাননীয় শেখ হাসিনার আমলে এটা সরকারের শুরুতে চমকটা না সরকারের শেষাংশ বললে বলবে আপনি কেমনে জানেন শেষাংশ মধ্যাংশ বললে বলবে তুমি কেমনে জানো মধ্যাংশ অন্তত শুরুতে না এইটুক লেট আস বি শিওর প্রথম 5 বছর চলে গেছে থার্ড টার্ম দ্বিতীয় 5 বছর চলে গেছে তৃতীয় 5 বছরে আছে কনজিকিউটিভ থার্ড টার্ম আপনাকে এটি শেষ করে দেই 31 আগস্ট 2015 আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের মিডিয়াকে যে তারা সরকারের প্রতি এবং দেশের প্রতি তাদের দায়িত্ববোধের কারণে কথাগুলো তুলে ধরছে শাজাহান খান ভাবে আবার যেন বলে না যে আমি খেলে আওয়ামী লীগের তুলি ধরছি আমি তার 15 বছর আগেরটা তো আর এখানে আলোচনা আনতে পারতেছি না এত তথ্য নাই আমি শুধু বলতে চাচ্ছি 31 আগস্ট 2015 তবে আপনার মেমোরি কিন্তু খুব শার্প 15 বছরের আগেরটা আপনি 72 আলোচনা করতে পারলে 15 বছর আগেরটাও পারবেন আচ্ছা এই শিরোনামটা দেখেন শাজাহান খান ভাই শিরোনামটা হলো টাকা মারো পালিয়ে যাও এটা বাংলাদেশ প্রতিদিন নামক বিখ্যাত পত্রিকা যেটা বলে যে আমরা সর্বাধিক সার্কুলেশন আমাদের প্রথম আলো বলে কোনো সময় তাদের বেশি আর ইনি বলেন কোনো সময় ওনাদের বেশি দোনো পত্রিকার প্রতি স্যালিউট টাকা মারো পালিয়ে যাও নিচের লাইনে লেখা শেয়ার বাজার ও ব্যাংকের টাকা মেরে দেশ বিদেশে পলাতক রাঘব বোয়ালরা এরপরে ঠিক 7 দিন পর সেপ্টেম্বরের 7 তারিখ 2015 যা পারো কামাই করো যা পারো কামাই করো 20 সেপ্টেম্বর তার 13 দিন পর তদবির করো টাকা বানাও আমি এটা দিয়ে বলতে চাচ্ছি মিডিয়া তো সজাগ ছিল সরকার এত কিছু দেখে আইসিটির মামলা দেয় অমুকে অমুকের গাইল দিছে বলে আর 3 বাইন্দা ফাইল জেলখানা নিয়ে যা সরকার এগুলো দেখে না সরকার যদি এটা রিয়েলাইজ করতো রিকগনাইজ করতো তাহলে তো কাজটা অনেক সহজ হইতো আজকে তো কেউ বলতে পারবে না যে মাননীয় প্রধানমন্ত্রী এখন রিয়েলাইজ করলেন দেশে এত দুর্নীতি হয়েছে উনি যদি এই সংবাদপত্রকেও ডাকতেন যে তোমরা এই যে এত বড় শিরোনামগুলো করলা কিসের ভিত্তিতে করলা তাহলে তো উনারই উপকার হইতো এই বাংলাদেশেরই উপকার হইতো জনগণের উপকার হইতো গতকাল 4 দিন আগের যুগান্তর 29 অক্টোবর 2019 মানে আজকে থেকে 4 দিন 5 দিন আগের ব্যাংকের হিসাবটা দিয়েছে পুরা এত বড় হিসাব 1.5 পৃষ্ঠা ব্যাপী আমি শুধু এটা দিয়ে বলতে চাচ্ছি যে মিডিয়ার কাজ মিডিয়া করে যাচ্ছে জনস্বার্থে পত্রিকার স্বার্থে সরকারের স্বার্থে দেশের স্বার্থে সরকার যদি সরকারের বাহিনীগুলি যদি তাদের দায়িত্বটা পালন না করে তাহলে সরকার বিপদে পড়ে
এখন মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করতেই পারেন, আমি একলা কি করে করবো? আমরা যেটা কোনোদিন মানব না, আপনি একা হবেন কেন? এত বড় একটা আমলাতন্ত্র পুষতেছেন, এতগুলো গোয়েন্দা বাহিনী পুষতেছেন, এতগুলো লোক আপনার সংবাদ সম্মেলনে দেয়, আপনার তেল মারতে মারতে সরিষার তেলের ডিব্বা পুরো খালি করে ফেলায়, অথচ আপনাকে এগুলা বলবে না তারা? এটা বললে তো আপনারই উপকারটা হইতো। তো আমি বলবো যে এখানে শাজাহান খান ভাই যেমন বলেছেন, ওনার সঙ্গে একটা কণ্ঠ আমরা মিলাই নেই, এটা যে শুরু হয়েছে অভিনন্দন এবং ধন্যবাদ। সময় বলে দেবে এটা কি আই ওয়াশ না এটাকে চলমান। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ওনার একটা বাক্য গত দুই তিন দিন আগে যেটা বলেছেন যে কাউকে ছাড়া হবে না। এখন কাউকে ছাড়া হবে না বলতে কি, উনি ইনক্লুড করলেন ওই সমস্ত ব্যক্তি যারা এই মুহূর্ত পর্যন্ত জনগণের চোখে মাননীয় প্রধানমন্ত্রীর খুবই কাছে আছেন। এখন নাম নেওয়াটা মুশকিল, প্রাণের ভয় আছে, সম্মানের ভয় আছে, ইজ্জতের ভয় আছে, বনে বাস করবেন, বাঘের সঙ্গে সিংহের সঙ্গে ঝগড়া করবেন, এটা হয় না। এই জন্য বলছি অনেক লোক আছে শেয়ার কেলেঙ্কারির কথাগুলো যেগুলো মিডিয়ার থেকে আমরা শুনেছিলাম, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম। উদাহরণ দিই একটা, কোম্পানির নাম ক, সমস্ত নিয়ম কানুন পালন করিয়া আপনার প্রভাব বিস্তার করিয়া আপনি এই কোম্পানিকে শেয়ার মার্কেটে নিলেন, শেয়ার মার্কেটে আপনি শেয়ার জনগণ যেন কেনে তার প্রক্রিয়া শুরু করলেন, সব কিছু ঠিকঠাক মতো হইল, আপনি সেখান থেকে 3,000 কোটি টাকা তুললেন, আপনার কোম্পানি চাঙ্গা হবে, জনগণ শেয়ার কিনেছে, আর 3 মাস পর আপনার কোম্পানিটি হাওয়া হয়ে গেল, টাকাগুলো কই গেল? এখান নামই হচ্ছে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি, এটা একটা, এরকম না হলে 100টা আছে, এবং এগুলো সব হয়েছে আনফর্চুনেটলি বর্তমান সরকারের আমলে, মানে হয় 1996-97 অথবা 2010-11 অথবা 2019। এটার সঙ্গে শাজাহান খান ভাই জড়িত না, এটার সঙ্গে আমিও জড়িত না, কিন্তু এটার সঙ্গে যারা জড়িত তারা মাননীয় প্রধানমন্ত্রী চতুর্দিকে আছে। আরেকটা ধরেন, জনাব ইব্রাহিম খালেদ বিখ্যাত ব্যাংকার, তিনি সরকার দায়িত্ব দিয়েছে তাকে একটা রিপোর্ট করতে, সে তিনি রিপোর্ট করলেন, তিনি আবার বললেন, সরকারই বলল অর্থমন্ত্রী, এটা আমার দ্বারা প্রকাশ করা সম্ভব না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি কাউকে কারো অপবাদ দিচ্ছি না, যে মাননীয় প্রধানমন্ত্রী কি পারবেন এই রিপোর্ট প্রকাশ করতে, এটি হলো প্রশ্নটা। যদি পারেন তাহলে বলবো যে উনি আসলে হিমালয় পর্বতকে ডিঙ্গাইছেন। ইটস এ কোয়েশ্চেন অফ ডিসিশন বাই দি প্রাইম মিনিস্টার, নট বাই মি অর বাই হিম। আমাদের দুইজনের ডিসিশনের উপরে নির্ভর করছেন, আমাদের মতামতের উপরে নির্ভর করছেন। শাজাহান খান, সবাই বলছেন যে সময় বলে দেবে, সবাই আমিও বলবো সময় বলে দেবে, কোথায় কোথায় যাবে এটা সময় বলে দেবে, সময় বলে দেবে। জি জি জি, আপনি একটা কথা বলছেন যে আসলে 1972 থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে, অল্প করতে করতে এখন এটা বড়। আমি বলি এইটা আসলে যদি বলি তাহলে ভুল বলা হবে, এইটা শুরু হয়েছে কিন্তু আইয়ুব খানের সময় থেকে। একটু মনে করে দেখেন, আইয়ুব খান এই যে আপনার কাবিখা টিয়ার ইত্যাদির নামে যে গম দেওয়া শুরু করলো, এই গম বিক্রি করে কিন্তু চেয়ারম্যানদেরকে মোটা করে দিল সব। এবং আমার ওখানে একজন চেয়ারম্যান ছিল যাকে মানুষ বলতো ও আনতেও পারে খাইতেও পারে, তার মানে হলো সে বেশি করে গম নিত, বেশি করে খাইতো। এই যে আইয়ুব খান থেকে এটা শুরু হয়েছে, তখন থেকেই আস্তে আস্তে আপনি যেটা বললেন, আস্তে 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 মানসিকতা কিন্তু এখন একটা মহিরুহের আকার ধারণ করেছে। আসলে মানসিকতাটা মানসিকতার উপর নির্ভর করবে। আমার বাবা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, 3 বার পার্লামেন্টের মেম্বার ছিলেন, এবং স্বাধীনতার সময় আমাদের বাড়িঘর সব জ্বালায় পোড়ায় দিল। আব্বা লয়ার ছিলেন, পাশাপাশি তিনি সাইড ব্যবসা করতেন, গাড়ি লঞ্চ এগুলো তার ছিল, সমস্ত কিন্তু মুক্তিযুদ্ধের সময় ধ্বংস করে দিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু অনেককে ক্ষতিপূরণ দিয়েছেন, আব্বাকে বললেন যে আপনাকে ক্ষতিপূরণ দিই, আব্বা বললেন যে আমি লয়ার, কোর্টে গেলে আমি টাকা পাবো। কিন্তু অনেকে আছে যারা হয়তো যাদের কোনো কিছু নেই আপনি তাদেরকে দেন, এই মানসিকতা নিয়ে একসময় রাজনীতি করতেন অনেকে, শুধু আমার বাবা না অনেকেই, বঙ্গবন্ধুর সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের মানসিকতা আর আজকে আমাদের মানসিকতা কিন্তু এক নয়, অনেক পাল্টে গেছে। সুতরাং এই মানসিকতাটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা আপনাকে মনে রাখতে হবে। 72 সালেও কিছু সমস্যা ছিল, এটা ঠিক আপনি যেটা বলেছেন, সমস্যা সেখানেও ছিল। এরপরে সরকার যেই যখন আসছে, খালেদা জিয়া যখন আসছে, জিয়াউর রহমান যখন আসছে, 72 সাল তো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, মানে হয়তো তখন ছোট, কিন্তু আমরা তো দেখেছি বঙ্গবন্ধুকে কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু এই পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যার মোকাবেলা হয়েছেন,
এবং তিনি সুস্পষ্টভাবে অনেক কথাও বলেছেন। তারপরে যারা ক্ষমতায় এসেছেন তারাও কিন্তু কম প্রত্যেকেই যে আপনার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এলো, তিনিও কিন্তু যাদেরকে নিয়ে রাজনীতি শুরু করলেন তারা কিন্তু চিহ্নিত বিভিন্ন ধরনের চিহ্নিত রাজাকার, স্বাধীনতা বিরোধী বা মানে দুর্নীতিপরায়ণ, চিহ্নিত না হলেও তখন কিন্তু অনেকে দুর্নীতিপরায়ণ মানসিকতা নিয়ে জাতীয় বিএনপিতে ঢুকে তারাও কিন্তু দুর্নীতি করেছেন। এবং এমনকি অভি নামে একজন ছাত্র, মেধাবী ছাত্রকেও তিনি পিস্তল দিয়ে তাকে সন্ত্রাসী বানিয়েছে। এই এই কাজগুলো কিন্তু আগেও হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি ওই সময় কিন্তু তারা এর বিরুদ্ধে কোনো অভিযান করেনি। আপনি খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন একটা সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু আরেকটি একটা সরকার পরিচালিত হয়েছে গণভবন আপনার সেক্রেটারিয়েট এখান থেকেই, আরেকটি মানে কি যে হাওয়া ভবন, হাওয়া ভবন খোয়াব ভবন থেকেও কিন্তু সরকার পরিচালনা করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে কি দুর্নীতি হয়েছে সেগুলো কিন্তু মানুষ জানে সুস্পষ্টভাবে। কিন্তু সেখানে তখন খালেদা জিয়া বা তারেক রহমান, তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়া কোনো ব্যবস্থা নেননি বা কেউ নেয়নি, কোনো তার কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে তিনি নেননি, এবং তিনি বরং আমি মনে করি তার প্রচ্ছন্ন স্বচ্ছ ছায়ায় সেই সময় দুর্নীতিগুলো হয়েছে, তারেক রহমানও করেছে, অন্যরাও করেছে। এবং এই তারেক রহমান হয়তো সে কারণে তারা প্রায়শ্চিত্ত করছেন, কিন্তু এখন আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এইগুলো দেখে দেখে ওই যে আমি যে জায়গাটা আসছিলাম যে মানসিকতার বিষয়, আপনি সংক্রামক ব্যাধির মতো কিন্তু এই বিষয়গুলো ছড়িয়েছে দিনে দিনে, যে ঠিক আছে ওখান কখন করেছে এখনো করা যাবে, কিন্তু রাষ্ট্র যিনি পরিচালনা করেন সরকার প্রধান তিনি কিন্তু যখন হস্তক্ষেপ করেছেন এখানে, আমি তো অন্তত এটুকু বিশ্বাস করি যে এই এটার একটা পরিসমাপ্তি আমরা শেষ করে দিতে পারবো দুর্নীতির, এইটা আমি বিশ্বাসও করি না এবং এটা আমি বলতেও চাই না। আমি বলতে চাই একটা আঘাত এই দুর্নীতির বিরুদ্ধে এসেছে। যারা রাজনীতি করবেন বিশেষ করে আমি মনে করবো যারা রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদ এবং পাশাপাশি যারা ব্যুরোক্র্যাট আছেন আমরা সেই আমরাও কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাবে যে না এত সহজ নয় যে দুর্নীতি করলেই এখান থেকে আমরা ঠাই রেহাই পাবো, এই কথাটা কিন্তু এখন আর তারা বিশ্বাস করে না। তা না হলে অনেক বড় বড় ব্যুরোক্র্যাটরাও কিন্তু এখন ধরা পড়েছে, ধরা পড়ছে, পড়েছে এবং পড়েছিল। সুতরাং আমি যেটা মনে করি আপনি যেটা বলেছেন যে একটা কথা শেখ হাসিনার শেষ অংশ কিনা, আসলে এইটা কেউ বলতে পারে না যে শতবর্ষ একজনের ক্ষমতা বলতে চাননি, শেষ না মধ্যম উনি কোনোটাই বলতে চাননি আর কি। না আমি সেদিনই বললাম যে কেউ বলতে পারে না যে আজীবন একজন মানুষ ক্ষমতায় থাকবে। এই ধরনের আছে যেমন আপনার ফিডেল ক্যাস্ট্রো ছিল দীর্ঘদিন ক্ষমতায়, তার দল এখনো ক্ষমতায়, এই ধরনের কিছু সেটা ভিন্ন চিত্র। আপনার চীনের প্রেসিডেন্ট তো আজীবনের প্রেসিডেন্ট, এটা ভিন্ন জিনিস। কিন্তু প্রশ্নটা হলো শেখ হাসিনা এটা মনেও করেন না যে তিনি শতবর্ষ ক্ষমতায় থাকবেন, তার দল শতবর্ষ ক্ষমতায় থাকবে, তবে তিনি একটা একটা জায়গা তৈরি করে দিয়েছেন বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যে মানসিকতা এখন মানুষের সৃষ্টি হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে মানুষের মানসিকতা সৃষ্টি হয়েছে সেই জায়গাটাতে কিন্তু তিনি তৈরি করে গেছেন। কারণ স্বাধীনতা যত কথাই বলেন একটা কথা আছে পাপ, এই পাপটা কি, খুন যদি পাপ হয়, ধর্ষণ যদি পাপ হয়, যারা উপরে মানে কি বলে এটাকে যে আপনি কোনো কোনো ফ্যাসাদ বা কোনো অন্যায় অবিচার এগুলো যদি পাপ হয় তাহলে এইগুলোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর তরফ থেকেই কোনো না কোনো সময় কিন্তু সেই বিচার হয়, সেই বিচারই আমি মনে করি এই খালেদা জিয়া তারেক এদের হচ্ছে। আমি একটা কথা এখানে বলতে চাই, আপনি এই যে ইয়ের কথা বললেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস বললেন, কিন্তু আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই, আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি অনেকেই, কিন্তু আমরা কি মনে করি যে আসলে আমরা কি কেউ করি যে তার জীবন আদর্শকে আমরা পড়ি, বোঝার চেষ্টা করি কিন্তু অনুসরণ করি, কয়জনে করি? আমরা নিজেরাও করি না। আপনি ইতিহাস যেটা বললেন, আমি একটা ইতিহাস আপনাকে বলতে চাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আপনি জানেন তিনি যখন মক্কা থেকে বিতাড়িত হলেন হিজরত করলেন তিনি মদিনায়, মদিনায় এসে তিনি সরকার গঠন করলেন এবং শক্তি সঞ্চয় করলেন, সাহাবিদেরকে একত্রিত করলেন এবং 629 খ্রিস্টাব্দে তিনি যখন আপনার ইয়ের জন্য অর্থাৎ হজ করার জন্য মক্কা রওনা করলেন তখন হুবাইদার স্থানে কিন্তু তিনি বাধার মুখোমুখি হয়েছেন কুরাইশদের এবং সেখান থেকে তিনি ফিরে গেছেন, ফিরে গিয়ে আরও
সাহাবীদের সংগ্রহ করলেন, তখন উনি যখন ইয়েতে আসে তখন কেউ বলে হাজার, কেউ বলে 1400, পরবর্তীতে তিনি প্রায় 10,000 উপরে আপনার সাহাবি নিয়ে যখন রওনা করলেন তখন কিন্তু কেউ তাকে বাধা দেয়নি, দিতে পারেনি। উনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে একটা উনি আওয়াজ তুলেছিলেন, একটা ধ্বনি তুলেছিলেন, ফাতুন মক্কা, ফাতুন মক্কা। সমস্যার সমস্ত সাহাবিরা একইভাবে ফাতুন মক্কা বা ফাতুন মক্কা বলে জয় ধ্বনি করলো। ফাতুন শব্দের অর্থই হলো জয়, অর্থাৎ উনি মক্কা বিজয় করলেন। এখন প্রশ্ন হলো, আমরা যখন দেখি যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আরবি ভাষা, আরবি তার ভাষা ছিল, উনি আরবিতে কথাটা বলেছেন, জয়ধ্বনি করেছেন, আমি বাঙালি, আমি মুসলমান, আমি যদি জয় বাংলা বলি তাহলে এটা হিন্দু বা আওয়ামী লীগের স্লোগান হবে কেন? আমার তো এটা জাতীয় স্লোগান, জাতীয় ধ্বনি। তাই সেই জাতীয় ধ্বনি দেওয়ার ক্ষেত্রে এই বিএনপি বা আপনারা যারা আছেন তাদের আপত্তিটা কোথায়? তাহলে তো আপনি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন না, মুখেই বললেন, কিন্তু যদি জয় বাংলা বলেন, কারণ মুক্তিযুদ্ধের সময় আপনি জয় বাংলা খুব জোরে সরে বলেছেন, আমিও বলেছি, মুক্তিযোদ্ধারা বলেছি, জয় বাংলার রণধ্বনিও ছিল, জয় বাংলা পরবর্তীতে জাতীয় ধ্বনিও ছিল। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনি এই উত্তর তো মিস্টার জেনারেল দেবেন, কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করে ওনার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে অভিযান, এটি বা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া হলো, বা এখন অভিযান হচ্ছে, ঘরের লোকজনকে ধরা হচ্ছে, একদম স্বজনরাও এ থেকে বাইরে যাচ্ছে না, সবই ঠিক আছে, কিন্তু বার্তাটা কি আসলে আপনাদের সকল মহলে পৌঁছাচ্ছে কিনা? কারণ প্রতিদিনই আমরা সংবাদপত্রের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে সরিয়ে দিয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ইভেন আবরারের হত্যা ঠেকানো যায়নি, তেমনি আমরা প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা দেখতে পাচ্ছি, যেটা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ একে মারছে, ওকে ধরছে, বা এই দুর্নীতির খবরাখবর না ধরলাম অনেকদিন ধরে করছে, সেগুলো বিরুদ্ধে আপনাকে উত্তর দেবো। আরেকটা কথা একটু বলতে চাই ইব্রাহিম ভাই, সেটা হলো যে পত্রিকা কিছু দেখিয়েছেন, আমি এই কথা বলবো না পত্রিকার নিউজ সব মিথ্যা, সব সরকারের সময় পত্রিকা কিছু না কিছু মানে আকর্ষণীয় সংবাদ পরিবেশন করে, কিন্তু সব আকর্ষণীয় সংবাদ কি সঠিক? আমি একটা দৃষ্টান্ত আপনাকে দিতে চাই আমার জীবনের বেলায়, সেটি হলো আমি যখন মন্ত্রী হওয়ার 2 বছর পরে আমার বিরুদ্ধে যেই যুগান্তর পত্রিকা একটা সংবাদ পরিবেশন করলো, বললো যে নৌ পরিবহন মন্ত্রী অভিজ্ঞতার নামে তিনি 14 বার বিদেশ সফর করেছেন এবং সব কোটি কোটি টাকা অপচয় করেছেন। আমি এইটার বিরুদ্ধে একটা মামলা দিলাম, সেই মামলা কিন্তু এখনো চলছে, 8-9 বছর চলছে, সেটা নানা কৌশলে তারা এটাকে ঘুরাচ্ছে, আমিও চালিয়েই যাচ্ছি। এখন প্রশ্নটা হলো কি নিউ খবরটা কি ছিল, এই যে খবরটা দিল তারা কি প্রমাণ করতে পেরেছে যে আমি 14 বার গেছি কিনা? আমি বন্দরের টাকায় তখন পর্যন্ত আমি 2 বার মাত্র গিয়েছি, আর অন্যান্য প্রোগ্রাম নিয়ে আমি 6 বার তখন বিদেশ সফর করেছি, আমি আমার পাসপোর্ট দিয়ে প্রমাণ করেছি এবং জিও দিয়ে প্রমাণ করেছি আমি 14 বার যাই নাই, এবং কোটি কোটি টাকা অপচয় করেছে, সেই হিসাব কিন্তু পোর্ট থেকে, পোর্টের যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, সেই হিসাব কোর্টে দাখিল করেছে। কোটি কোটি টাকা তো দূরের কথা, কয়েক লক্ষ টাকা আমরা খরচ করেছি, হয়তো 30 লক্ষ টাকা আমাদের টিম গেছে। সংবাদ মাধ্যমের তো ভুল হয়, অন্যায় সংবাদ মাধ্যম করে, কারণ প্রধানমন্ত্রী নিজেও সংবাদ সম্মেলনে বলেছেন। আমি আপনার একজন সম্পাদকের কথা ইগনোর করছি না, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা হলো যে পত্রিকায় সবসময় যে সত্য খবর দেয় তা ঠিক না, আমি যেটা বলতে চাই ওই যে যুগান্তর মামলাটা কিন্তু এখনো চলমান, খালি এটুকু বলে রাখলাম, ওনারা নানা ভাবে এটাকে ঘুরাচ্ছে, আমিও চালিয়ে যাচ্ছি, আমি বলছি যতদূর যায় মামলা আমি করব, কারণ প্রমাণ করতে চাই সব পত্রিকা সবসময় সত্য কথা লেখে না। আমার প্রশ্ন ছিল যে অ্যাকশন হচ্ছে কিন্তু কিছুই থামছে না তো? না, আমি ছেড়ে আসছি, আপনাকে একটা কথা বলি, আপনার যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এইটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, এক সময় যেখানে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলি টুলি করে লাশের পর লাশ পড়ত, সেই জায়গাটা কিন্তু এখন নেই, পিটিয়ে মারা হয়, সেই জায়গাটা কিন্তু নেই, আসছে পিটাপিটি মারামারি ইত্যাদি, সেখানে হয়তো অনেকে কেউ কেউ মারাও যাচ্ছে, সেটা ঠিক, কিন্তু এইটাও কি সার পেয়েছে? উপরতলা থেকে নিচতলায় ফেলে দেওয়া হয়, নামে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো তারা কি পার পেয়েছে, বা এখনো যে সমস্ত ঘটনা ঘটছে তারা কি পার পাচ্ছে? পার পাওয়ার কোনো কারণ নেই, আপনার যে ঘটনাটা ঘটলো আপনাদের তারা কি পার পেয়েছে? তারা পার পাবে না। আপনার এই যে নুসরাতের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা কি তারা পার পেয়েছে? আমি একটা জিনিস বুঝি না ইব্রাহিম ভাই, যে দেশে আইন আছে যে হত্যা করলে
আপনার ফাঁসি হতে পারে, তারপরেও এই ঘটনাগুলো ঘটে কেন? তাহলে কি মানসিকতার কিছু বিষয় এখানে আছে যে মানসিকতা এমন পর্যায়ে চলে গেছে মানুষের যেটা হয়তো তারা নিজেরাই তাদের বিভিন্ন স্বার্থের কথা বিবেচনা বেশি করেন? এরপরে এই হত্যাকাণ্ডগুলো শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় যে সব, শুধু আপনি ছাত্রীদের কথা বলবেন কেন? আপনি যে শিশুদেরকে যেভাবে বাতাস আপনার ইয়ে পেটের মধ্যে দিয়ে তাদের হত্যা করা হচ্ছে, সামাজিক একটা অস্থিরতা, অর্থাৎ সামাজিক ভাবে যে অস্থিরতা, অস্থিরতা, এই অস্থিরতা গুলো আমি মনে করি যে এটার জন্য একটা সচেতনতা, জন্য একটা সামাজিক আন্দোলনের দরকার। আপনি ইচ্ছা করলেই কিন্তু এইগুলোকে মানে আইন দিয়ে সব করতে পারবেন তা নয়, তবে হ্যাঁ আইন দিয়ে আপনি বরফ গলাতে পারবেন, কিন্তু একটা সময়ের ব্যাপার, এই সময়ের জন্য আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে। মিস্টার জেনারেল, ওই অনেকগুলো ইস্যু তো অনেকগুলো মানে আলোচনার যোগ্য, আমি জাস্ট একটা প্রশ্ন যোগ করে দিই যে একটা যোগ করে দিই, হয়তো ওই ওনার কথা অ্যাড্রেস করতে গিয়ে আপনি এটি বলতে পারতেন, সেটা হচ্ছে যে আপনি নিজে মুক্তিযোদ্ধা, আপনাদের দিকে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু স্বাধীনতা বিরোধীর একটা তকমা কিন্তু আপনাদের গায়ে লেপটে যাচ্ছে বা লেপটে আছে বা এরকম একটা তীরও ছোড়া হয়, সেটিরও একটু জবাবটা শুনতে চাই, বা স্বাধীনতা বিরোধী চক্র বলা ভালো। আমি ওই প্রথমে ভাইয়ের ওটাতে যাই, মক্কা বিজয়, নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এটা হচ্ছে পবিত্র কোরআনের একটা আয়াত যে বিজয় অতি আসন্ন, আল্লাহর সাহায্য আসন্ন, বিজয় অবশ্যম্ভাবী, ফাতহুন করিব, করিব মানে নিকটে, বিজয় অতি নিকটে, আল্লাহর সাহায্য আসছে, বিজয় অতি নিকটে। তো সেই মক্কা বিজয়ের উদাহরণটা তিনি দিয়েছেন, এবং ঘটনাক্রমে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, তবে লেখালেখি করার অভ্যাসটা যেহেতু আছে, ওই দেখলেন তো 5 বছর আগে পত্রিকাটা জমা রেখেছিলাম, যেটা কোনো না কোনো সময় সরকারেরই কাজে লাগতে পারে, যে দেখো ভাই তোমার জন্যই এটা লেখা হয়েছিল, তো কারণ এটা যে অন্য সরকার এসে এটা কোনো কাজ দেবে, কোনো রেজাল্ট নেই। আমাদের কাজ হলো সচেতনতার সঙ্গে চলা। আমি 1996 চাকরি থেকে অব্যাহতি পেয়েছি, ইয়াং বয়সে, আই ওয়াজ অনলি 47.5 ইয়ার্স, 47.5 বছর বয়স, তারপরের প্রায় 11 বছর সুশীল সমাজ বলেন নাগরিক সমাজের সঙ্গে ছিলাম, গবেষণা প্রতিষ্ঠান 4 বছর 4 মাস চালাইছি, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ, 2 বছর 6 মাস ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, যদিও এটার মূল চালিকা শক্তি ছিলেন সদ্দেয় জনাব আহমেদ শফি মাকসুদ নামে একজন ভদ্রলোক, তিনি এখন মরহুম। তো সেই ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থাকার কারণে আপনার বিষয়টা আমার কাছে স্পর্শ করেছে ভালো মতো। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী আমরা জানি না বলেই অন্তত প্রতীকী অর্থে আহ্বানটা জানাইছি যে এই মাস আসছে, একটু খেয়াল করুন, নজরুল সঙ্গীত শুনুন, নজরুল সঙ্গীত শুনুন, রসুলাল্লাহর কথা মনে আসবে, গজল শুনুন, ঈদে মিলাদুন নবীর ওয়াজে যান, ভালো মানুষের কথাগুলো শুনুন। এবং আমরা যেহেতু লেখাপড়া জানি, বাংলায় অনেক বই আছে, একটা একটা বই পড়ি, পড়লে ওই শিক্ষাটা নেওয়ার একটা প্রবণতা আসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু মক্কা বিজয়ের পর সকলেই মনে করেছিলেন এবার মক্কার অনেক লোকে কতল করা হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন ক্ষমা ক্ষমা ক্ষমা, আজ যে তার ঘরে অবস্থান করবে সে ক্ষমা প্রাপ্ত। তো সেটা তো বাংলাদেশের মানুষ অনুসরণ করে নাই, ক্ষমা নামক বিষয়টা তারা আমরা অনুসরণ করি নাই জাতিগতভাবে। তাহলে আমি যেটা বলতে চাই, মানুষ মাত্রই ভুল করে, আমরা যেমন জয় বাংলা স্লোগানটা কেন নিল না এটা আপনি ধরলেন, আমি ঠিক তার পাল্টা এটাই বলতাম আপনাকে যে এটার থেকেও অনেক বড় শিক্ষা ছিল ওইটা, যে একটা জাতিকে যদি একাট্ঠা করতে হয় আপনাকে ক্ষমার দিকে যেতে হয়, কতটুকু ক্ষমা করবেন বা করবেন না এটা আপনার এখতিয়ার, কিন্তু শব্দটা গুরুত্বপূর্ণ। এরপরের বাক্যতে চলে আসি, যেটা ভাই অনেকগুলো কথা তুলেছেন, বাস্তবতায় দুর্নীতির আলোচনাতে ছিলাম, তারপর আপনার ওই আলোচনাতে আসি। দুর্নীতি আসলে উনি তো আমাকে বললেন যে আইব খানের আমল থেকে, আইব খান বললে ভুল তো, ইট ইজ অ্যান এজ ওল্ড প্রবলেম, দুর্নীতি মানুষের জীবনে আমার মনে হয় যেদিন থেকে মানব সমাজ লেনদেন শুরু হয়েছে সেদিন থেকে দুর্নীতি। যাদবচন্দ্রের অঙ্কের বই হইতো ছোটোকালে আমরা পড়ছি, তো সেখানে লেখাইতো একটি গোয়ালা গাইগরি হইতে এতটুকু দুধ পাইলেন, তাহার সহিত দুধের শের এত এত টাকা করিয়া, তাহার সহিত কতটুকু পানি মিশাইলে তিনি এত লাভ করিতে পারিলেন, মনে আছে? আচ্ছা, তাহলে অঙ্কের মধ্যেই তো আপনাকে দুর্নীতি শেখানো হইতো। আচ্ছা, তো আমি এই জন্য কথাটা বলতে চাই, কোনো ব্যক্তির দিকে আমি অঙ্গুলি নির্দেশন না করে,
বলতে চাচ্ছি যে সমাধানটা কোন পথে, এবং ভাই আরেকটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় তুলেছেন, প্রয়োজনীয় বিষয়, যে এই যে এত কিছুর পরও থামছে না, আপনি প্রশ্ন করেছেন উনি উত্তর দিয়েছে, 2004-05-04 সালে অপারেশন ক্লিন হার্ট হয়েছে না, সবাই তো বলছে, সেই সময় আমি কিন্তু বিএনপি আমি তো রাজনীতিই করি না, সুতরাং জোটে থাকার তার প্রশ্নই ওঠে না। লোকে বলে যে সেই সময় যারাই ক্লিন হার্টে শিকার হয়েছে, আপনি সুশীল ছিলেন, সুশীল আবার আলোচনা করতে গেলে অনেক লম্বা ব্যাখ্যায় চলে যাবে, এটা বাদ দেন। তো সেই সময় বিএনপি পন্থী অনেক লোক নাকি সেই অপারেশন ক্লিন হার্টের শিকার হয়েছে, এবং এটার জন্য আজ অবধি অনেকেই গবেষণা করেন, আফসোস করেন যে তাহলে আজকে কিন্তু বিএনপি আওয়ামী লীগের মোকাবেলায় এত দুর্বল হতো না। এবং ওই যে ক্লিন হার্টে আপনি মানুষকে ক্রস ফায়ার দিলেন, মারলেন, আবার বর্তমান সরকারের আমলে শত শত মানুষকে ক্রস ফায়ার দিয়ে মারলেন, আমার প্রশ্ন, রাষ্ট্র যখন বিনা বাক্য ব্যয়ে অস্ত্র ব্যবহার করার প্রবণতা শুরু করে, মানুষ সেটাকে সহজাত কাজ মনে করে, তার জন্যই এই মানুষ একজন আরেকজনকে মারার সাহস পায়, এবং মানুষ যখন বেপরোয়া হয়ে যায় তার কাছে তার জীবনের কোনো মূল্য থাকে না, এই জন্যই অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের মৃত্যুদণ্ড হচ্ছে, বাট ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য সোসাইটি। আরেকটা কথা, আজকে 3-4 দিন আগে পত্রিকায় পড়লাম, আজকে তো শনিবার, সম্মানিত দর্শক এই অনুষ্ঠান দেখছেন, 3-4 দিন আগে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় সঠিক সময় মতো একটা পদক্ষেপ নেওয়াতে রাষ্ট্রের কমপক্ষে 17,000 কোটি টাকা বা 1700 কোটি টাকা বেঁচে গেল, আমার ফিগারটা মুখস্থ নেই, 10 বছর পরপর বাংলাদেশে আদমশুমারি হয়, 2011 সালের আদমশুমারিতে খরচ হয়েছিল 271 কোটি টাকা, 2021 সালের আদমশুমারির জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে, তার জন্য বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বলা হয়েছে প্রকল্প জমা দিতে, তারা প্রকল্প জমা দিয়েছেন 3,300 কত কোটি টাকা, মানে এটা একগুণ দুইগুণ না, কয়েকশো গুণ বেশি। তো পরিকল্পনা মন্ত্রী মহোদয় টেবিলে আসার পর উনি কর্মকর্তাদেরকে ডেকে ধমক দিয়ে বলছেন যে কথাবার্তার দরকার নাই, কমাইয়ার তারপর আবার আসো, আমি এ নিয়ে আর গবেষণা দিতে চাই না, ওরা ওই এক ধমকেই নাকি কমাইয়ার 50% আসছে, তখন পত্রিকায় লিখেছে আরেকটা ধমক দিলে এটা হয়তো আরো 50% কমবে। প্রশ্ন, কোন সাহসে কিসের বলে বলিয়ান হইয়া এই সরকারের আমলে মানুষ এই দুর্নীতি করার প্রবণতা পায়, বালিশালা বালিশের দাম বাড়াচ্ছে, চাদ্দরওয়ালা চাদ্দরের দাম বাড়াচ্ছে, এই তুলাওয়ালা তুলার দাম বাড়াচ্ছে, ট্যাপলেটওয়ালা ট্যাপলেটের দাম বাড়াচ্ছে, কলাগাছওয়ালা কলাগাছের বাকলের দাম বাড়াচ্ছে, কেন? এটা এরকম, একটা পুকুরে যখন মাছ থাকে, মানুষ যখন মাছ চাষ করে পুকুরে কিন্তু মাছের খাদ্য ছাড়ে, পুরো পানিটাই কিন্তু মাছের অনুকূলে থাকে, যখন আকাশ বাতাস দুর্নীতির অনুকূলে তখন মানুষ দুর্নীতিই চিন্তা করে, যখন আকাশ বাতাস সব কিছু খুনের অনুকূলে তখন মানুষ খুনের কথা চিন্তা করে। এই দায়িত্বটা বর্তমান সরকার কেন্দ্রে নিবে আল্লাহ ছাড়া কেউ জানে না, যে আপনি এমন কি করেছেন, উন্নয়ন কি সরকার করে নাই? প্রচুর উন্নয়ন করেছে, 3 দিন আগেও তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতেছি 100টা স্পেশাল ইকোনমিক জোন করেছি, আমি নিজেই সাক্ষী, চট্টগ্রামে মিরসরাইতে সবচেয়ে বড়টা হচ্ছে, দিস ইজ রাইট, বাট আপনি এত কিছু করার পরেও এটার কৃতিত্ব যখন আপনি নেবেন, আমি 100টা ইকোনমিক জোন করেছি, আপনাকে এটারও নিতে হবে যে 100টা খুন হয়েছে, এটার দায়িত্ব আপনার, কমান্ড ইকোনমির মতো কৃতিত্ব যেমন নেবেন, দায় আপনার ঘাড়ে পড়বে। এটার জন্য আমরা একজন আরেকজনকে গালিগালাজ করে, ধমক দিয়ে, অপবাদ দিয়ে, ক্রিটিসাইজ করে, ভাষা নষ্ট করে, নিজের আমলনামা নষ্ট করে ভাষণ দেওয়ার প্রয়োজন নাই। বাস্তবতা হইল, আমার অতি ক্ষুদ্র মূল্যায়নে এখন থেকে 10 বা 11 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার 3-4টা কাজ করেছিলেন যেগুলো অকাম্য। একটা মাত্র বলি, বিদ্যুতের চাহিদা প্রচণ্ডভাবে ছিল দেশে, বাস্তব বিদ্যুৎ উৎপাদন করতে হবে, সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, বাস্তব, কিন্তু তিনি ওই কুইক রেন্টাল নামে একটা প্রক্রিয়া শুরু করেছিলেন এবং সেটার জন্য একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়েছিলেন, যে এটা নিয়ে কোনো প্রশ্ন কোনো আদালতে কোনোখানে উঠবে না। আপনি গত 10 বছরে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় কত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে আপনি মেহরবানি করে সেটাতে যান, আর যদি আমাকে দায়িত্ব দেন, যদিও দায়িত্ব দেওয়ার কোনো কারণ নাই, আমি আপনার থেকে 1 মাস সময় নেব, সমস্ত মিডিয়া ঘাইটে আপনাকে এনে বলবো যে এই রিপোর্টগুলো ঘাটেন, আপনি তাহলে তথ্য পাবেন। অর্থাৎ কিনা আমি বলতে চাচ্ছি, একটা ভালো কাজ করতে গিয়ে আপনি যদি সেখানে ফাঁক ফোকর রাখেন দুর্নীতিটার জন্যে, তাহলে সেই দুর্নীতি একটা করার পর সে লোকটা সাহস পায় আরেকটা করো, সে 2টা করার পর সে সাহস পায় তৃতীয়টা করো।
আমি ওনার সঙ্গে একমত যে মাননীয় শেখ হাসিনার যদি সাহস না থাকতো, উনি যদি নিজে পরিষ্কার না হতেন তাহলে এই হুকুম উনি দিতে পারতেন না। কিন্তু উনি তো একলা না, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার, শি ইজ হেডিং এ ক্যাবিনেট, শি ইজ হেডিং এ পার্লামেন্ট, শি ইজ লিডিং এ কান্ট্রি, রাইটলি অর রংলি। এখন মাননীয় আরেকজন সাবেক মন্ত্রী বলছেন বাংলাদেশে গণমাধ্যম এত স্বাধীন, কোনো গণমাধ্যম রিপোর্ট করে নাই 29 তারিখ ভোট হয়েছে, 30 তারিখ ভোট হয়েছে, ওরা তো বলে নাই 29 তারিখ হয়েছে। কোন গণমাধ্যমে খাইয়ে দেওয়ার কোনো কাম ছিল না, রাত্রে 12টার সময় যায় ভোট কেন্দ্রে পাহারা দিবে যেখানে আর লুটপাট হয় কিনা। এই সমস্ত আজেরা কথা বলে তো কোনো লাভ নাই। যেমন আরেকজন বলছেন আবার মা পচাইছেন, আমার এই হয়েছে সেই হয়েছে, তো এইসব পাগলামি করে তো লাভ নাই। লেট আস ফেস দি রিয়ালিটি। রিয়ালিটি হইল দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছিল, রিয়ালিটি হইল প্রধানমন্ত্রী রিয়েলাইজ করে এটাকে টান দিতে চাচ্ছেন, এই দুইটাই হলো বাস্তবতা। এখন আপনি যেটা আরেকটা যেটা বলতে চাচ্ছিলেন সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধী শক্তি ছিল নিঃসন্দেহ। এখন বিরোধিতা দুই অঙ্গনের ছিল, একটা ছিল দেশের ভেতরে, একটা ছিল দেশের বাইরে। দেশের বাইরের উদাহরণটা আগেই দিই, আমেরিকা আপনার বিরোধী ছিল, চীন আপনার বিরোধী ছিল, সেই সময় আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছে। বেলায় বলেন যে রাশিয়া এবং ভারত ছাড়া প্রায় অধিকাংশ বিরোধী, অধিকাংশ। আচ্ছা আচ্ছা, দুইটা নাম নিলাম আর কি ডিসকাশনটাকে একটু শক্তিশালী করা, শক্তিশালী করা যায়। আজকে দেখেন 2019 এসে আমেরিকা বাংলাদেশেরও বন্ধু, পাকিস্তানেরও বন্ধু। আজকে 2019 সালে এসে সেই চায়না পাকিস্তানকেও বিলিয়নকে বিলিয়ন টাকা দিচ্ছে, আপনাকে বিলিয়নকে বিলিয়ন দিচ্ছে। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের পররাষ্ট্রনীতির উপর একটা প্রভাব পড়েছে। এখন থেকে 6-7 দিন আগে, 27 দিন আগে 27 অক্টোবর নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সব পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যায়, তার 3 দিন আগে দি ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া দিগন্ত পত্রিকায় ক্রোড়পত্র হয়েছে, সেই ক্রোড়পত্রে একটা আর্টিকেল লিখেছি যে ভূ রাজনীতির প্রভাবে বাংলাদেশে পররাষ্ট্রনীতি। ওখানে কথাটা আমি তুলে আনছি যে ভূগোল তো পার্মানেন্ট কিন্তু অন্যান্য কন্ডিশন তো পরিবর্তন হয়ে যায়। তো এখন সেই সময় বাংলাদেশের অভ্যন্তরেও মানুষ স্বাধীনতার বিরোধিতা করেছিল, কেন বিরোধিতা করেছিল এটার উত্তর ওনারা দিবে। কিন্তু আজকে 35-45 বছর পর এসে আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে এই বিষয়টা ডিসপোজাল দিতে। যেমন আমি বলবো এই সরকার বলেছেন যে আমরা যুদ্ধ অপরাধী রিপেয়ার করবো, গভর্নমেন্ট ডিসিশন, ইউ হ্যাভ এক্সিকিউটেড ইট, হাউ লং ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস, এটা একটা প্রশ্ন। আর 2019 সালে যদি বলেন স্বাধীনতা বিরোধী, এটা দুইটা প্রশ্ন দাঁড়ায়। এক, তাহারা কি আজকে চাচ্ছেন যে বাংলাদেশ স্বাধীন না থাকুক, নাকি তাহারা তখন চাইতেন যে বাংলাদেশ স্বাধীন না হোক? এই দুইটার মধ্যে একটা তফাৎ আনতে হবে। আজকে 2019 সালে 71-এর আওয়ামী লীগ নেই, 71-এর তো বিএনপি ছিলই না, বিএনপি জন্ম হিসাবে নেই, এবং 2019 সালে 71 সালে যারা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের উভয়েরই এখন প্রজন্ম চলে আসছে। আমি আর উনি এখন 70-71 বছর বয়সে এসে আমাদের সংখ্যা এতটুকু। তো আমরা যেটা চাই মুক্তিযুদ্ধের যে অরিজিনাল লক্ষ্যবস্তু এটাকে ধরতে পারছি কিনা, নাকি আমার সমস্ত শক্তিটা আমি ওর ওখানে যাব, সেই সাম্য মানবিক মূল্যবোধ আমরা কি ধরতে পারলাম নাকি পারলাম না? মিস্টার সাজান খান, আপনারা আপনি অত্যন্ত একটা বাস্তব কথা বলেছেন, সেটা হলো যে দেশের উন্নয়নের কথা যে কোথায় আসছে। একসময় গ্রামের মানুষকে দেখছি খালি পায়ে সেরা গেঞ্জি গায়ে দিয়ে হাটে আসতো, হাটে বাজারে, আর এখন কেউ আর খালি পায়েও নাই, সেরা গেঞ্জিও নাই, অন্তত একটা লুঙ্গি পরে বা একটা শার্ট পরে, একটা পাঞ্জাবি পরে, স্যান্ডেল পায়ে দিয়ে আসে। এখানে উন্নয়ন, এবং উন্নয়নটা কীভাবে হয়েছে তার দৃষ্টান্ত আমি আপনাকে বলতে চাই। যে পাকিস্তানে একজন কলামিস্ট বড় সুন্দর কথা বলেছিলেন ইমরান খানকে, ইমরান খান যখন বলল যে আমি এই ইয়েকে পাকিস্তানকে আমি ইয়ে বানাই দেবো, কি সুইজারল্যান্ড চেতনা এবং আদর্শ এইটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, আমি মনে করি সে একজন স্বচ্ছ মানুষ হতে পারে না। যে কোনো আদর্শ থাকতেই হবে আপনাকে, আপনি যে ধরনের আদর্শে বিশ্বাস করেন না কেন। যে কথাটা বললেন এটা কিন্তু আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি একটা মুক্তিযোদ্ধার আদর্শ, একটা চেতনা ধারণকারী ব্যক্তি, তারপরেও আপনি যাই হোক জামাতের সঙ্গে বসেছেন, বৈঠক করেছেন, হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন, অনেক কিছু হয়েছে, সেই জায়গা কিভাবে হলো আমি জানি না। যেমন কিনা আপনি আপনার দল মাজ করেছিলেন ঠিক ওই পথ অনুসরণ করেই। থ্যাংক ইউ। একটা একটা জিনিস ভুল করতেছেন, আওয়ামী লীগ যখন
আমি যেখানে বলতে চাই যে দেখেন যে সেখানে আপনার আওয়ামী লীগ যখন এই আন্দোলন করে তখন কিন্তু জামাতের সঙ্গে আন্দোলন করে নাই। জামাত আমাদের পিছু পিছু আমাদের প্রোগ্রামের মতো দিয়েছে, আমরা তো সেখানে না করতে করবো কেন, সেটা করেছে। কিন্তু একটা বিষয় আমি আশ্চর্য হয়ে গেছি, সেটা হলো আপনি কি মনে করেন যারা 71 সালে 30 লক্ষ মানুষ হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলো, 2,70,000 মা বোনের ইজ্জত নষ্ট করলো, যারা লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে সরকার করলো, অর্থ সম্পদ লুট করে নিয়ে গেল, তাদেরকে আপনি এই প্রয়োজন এই সময় আপনি তাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন? আমি শেষ করে আপনি বলবেন, আমি বহু দেশ ঘুরেছি, আপনিও ঘুরেছেন, আমি বিশেষ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মেম্বার থাকার কারণে আমি কয়েকটা দেশ যেখানে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ অপরাধীদেরকে বিচার কীভাবে করেছে, যুদ্ধ অপরাধীদের সন্তানদের কী করেছে, এই সমস্ত নিয়ে আমি কিছু তথ্য নিয়েছি। যেমন ভিয়েতনাম, ভিয়েতনামে আপনি 3 প্রজন্ম পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা চাকরি পায় না, তাদের চাকরি দেওয়া হয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ইউরোপের বহু দেশ, বেলারুস গেছিলাম, বেলারুসে দেখে এলাম তারা বড় কোনো সময় স্বাধীনতা মানে যুদ্ধ অপরাধী, তাদের সন্তানদের কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না। কম্বোডিয়া যান, বিভিন্ন দেশে যাবেন, আপনি দেখবেন যে এই স্বাধীনতা বিরোধী যারা যুদ্ধ অপরাধী যারা তাদেরকে এই সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। আর আমার দেশে যদি এখন এই কথা বলেন যে তাদেরকে এত বছর পরে, তাহলে তো সেই বিয়ে জামাতের মতো কথা হলো, এত বছর পরে এই মনে রেখে লাভটা কি? আপনি কি আপনার পিতার হত্যাকারীর ক্ষমা করতে পারেন? আপনি কি আপনার মায়ের ধর্ষণকারী বোনের ধর্ষণকারীকে ক্ষমা করতে পারেন? আমি শুধু এই জায়গাটা বলতে চাই যে এই মানসিকতা যাওয়ার আগে এই মানসিকতাটাকে একটু পরিহার তুলেছিলেন এই কথাটা আমি, আপনি যেহেতু তুলেছেন এটা সময়ের অভাবের কারণে এটা আলোচনা বন্ধ করলাম। আমার মনে হয় আমি ওনার কাছ থেকে আপনার কাছেই চলে আসলাম, কারণ আপনি তো আচ্ছা ঠিক আছে আপনি বলেন, এটা আপনি বলেন কিন্তু আমি আমি জাস্ট বলে দিচ্ছি, এবারেই আপনার শেষ। হ্যাঁ আমার শেষ, আমার অন্য কোনো পয়েন্ট বলার কোনো আগ্রহ নেই, সময় নেই, কোনো আগ্রহও নাই। এটা হলো তিনি কথার আগে ডাইভার্ট করতেছেন, জি, যেমন ওনার নামে রটনা আছে, আমার এই যে শাজাহান খান ভাইয়ের সঙ্গে রেকর্ডিং করতে আসতে যাচ্ছি বলে ভাই চোখ চোখ সাবধান রেখো, ওই যে ছড়ায় গেছে একবার জুনি টেলিভিশনে বলছেন চোখ তুলে ফেলামো, যেখানে একজন অপরাধীগণ ক্ষমাই চায় নাই সেখানে আপনি বা আমি কে বলার জন্য যে ক্ষমা করো? কিন্তু আপনি উদাহরণ দিয়েছেন জয় বাংলা স্লোগান কেন দিচ্ছি না, তার উত্তরে আমি বলেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ক্ষমা করেছিলেন, ক্ষমা তো আমরাও করছি, বঙ্গবন্ধু করে নাই, আমি আপনার সাথে অপরাধের ক্ষমা করি, আমি আপনার সঙ্গে আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন, আমার নৈতিকতাকে প্রশ্ন করেছেন, দেখে আপনাকে উত্তর দিচ্ছি, আপনারাই কম্প্রোমাইজ করেছেন, আমি জীবনে কোনোদিন ক্ষমতায় ছিলাম না, আপনারাই 72 ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আপনারাই ক্ষমতায় ছিলেন 96 থেকে, আপনারা ক্ষমতা আছেন গত 11 বছর ধরে, দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদের, আমাদের ব্যক্তি ইব্রাহিমের না, ব্যক্তি মুজাহিদ মুক্তিযোদ্ধাদের নয়, এটা একটা। আরেকটা হলো কাবিন ছাড়া বিয়ে চলে, ঢাকা শহরে না হলেও 5,000-10,000 ফ্যামিলি আছে যারা একই ছাদের তলে থাকে, তার নাম হলো লিভিং টুগেদার, আসলে বিয়ে শাড়ি কিছু হয় নাই, এটা পাশ্চাত্য কালচার আমাদের মধ্যে চলে আসছে। ওই উত্তরটা অতটুকুই, আপনারা যখন আন্দোলন করতেন যুগপথ তখন ছিল কাবিন ছাড়া বিবাহ, আর আমি বিএনপির নেতৃত্বে বিদ্রোহে জোটে গেছি, যেটা আপনি ধরতেছেন কেমনে গেলেন, এটা একটা বাস্তবতা যে ওই দলটা আছে, কেন রাখছেন এটার উত্তর আপনারাই জানেন, আমি না, আপনি আপনার এটা বাস্তব, আমি এর উত্তর দিতে পারবো না, কারণ আপনারা আমার থেকে অনেক পুরনো দল, অনেক পুরনো ব্যক্তি, অনেক পুরনো রাজনৈতিক নেতা কর্মী, কিন্তু তারা থেকে পাবেন না, রিয়ালিটি ইজ দেয়ার দেয়ার এন্ড ইউ কেপ দেম, ইউ বলতে প্লুরাল সিঙ্গুলার না। আচ্ছা, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমি এই রবিউল আউয়াল মাসে তিক্ততার মধ্যে যেতে চাই না, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণকে সাইড লাইনে ফেলাইছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কথা যদি শুনতেন আজকে এই বিপদের মধ্যে আপনারাও যাইতেন না আমরাও যাইতাম না, কিন্তু প্রথম দিন থেকে মনে করছেন এরা আমার শত্রু, এরা যুদ্ধ করতে শিখছে, এরা বন্দুক হাতে নিয়ে নিবে, এই বিপদের থেকে বাঁচার জন্য আপনারা আমাদেরকে দূরে রাখছেন, আজকে আপনি এসে এই কথাগুলো তুলছেন, আমি রাজনীতি করে বলে আপনি আমাকে কথাটা তুলতে পারতেছেন, তাই তো? আপনি কি জানেন 2007 সালের মার্চ মাসের 19 তারিখ এই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নয়টা টেলিভিশনের সামনে কি বক্তব্য দিয়েছিল? আপনি মেহরবান কিন্তু ফুটেজ দেন, র্যাপিড পেয়ার থেকে আনাই নেবেন, আপনি দেখবেন, অর্থাৎ মুক্তিযোদ্ধাগণ আমাদের দাবিতে আমরা অটল আছি, কিন্তু রাজনৈতিক স্বার্থে আপনারা একের সঙ্গে এক একজন ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার মাফ করেন, আমি একটা কথা
আপনি তো অনেক কথা বলছেন, অনেক কথা বললাম দাদা, আমি অনেক কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা আমি শুনছি, আমারটা শুনি একটু ছোট করে, আমার হাতে সময় নেই আর, না ঠিক আছে, আমি বলছি আপনি এরকম সাবজেক্ট বললেন কেন, যে এটা একটা আলোচনা দরকার, প্লিজ হিয়ার মি, মুক্তিযুদ্ধে আপনি মুক্তিযোদ্ধা, আপনি যে সম্মানটা জাতির কাছে আছে সেই সম্মানটা কিন্তু আমাদেরও আছে, অনেকের আছে, কিন্তু আমি মনে করি যেটা, যে যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করলাম, একটা মুক্তিযুদ্ধ হতে পারলাম, আমাদের জন্ম সার্থক যে আমরা মুক্তিযোদ্ধা, আমাদের কিন্তু মানে জীবন ধন্য যে আমরা মুক্তিযোদ্ধা, আপনারাও আমারও, সুতরাং সেই সেই মানুষটির বিরুদ্ধে যখন রাজনীতি করে যে যারা, তাদের সঙ্গে আপনার আতাত, এটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেই, এটা আমি বলি বা আরেকজনে বলুক, আপনি অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না, আপনি শুনতে হবে, আপনি কিন্তু সেই বিয়ে করতেছেন, আমি একটু বলি আপনাকে, ঘটনা হলো যে তাই করতে শুরু করলাম, একজন বিএনপির এমপি ছিলেন, তিনি সমালোচনা শুরু করলেন, আমি তখন হাসতে হাসতে আমার পাশে ফেরদৌস রুবায়েত, তারপরে হলো ব্যারিস্টার সাহেব, আমি বললাম ভাই আপনি কিন্তু এই যে শুরু করছে আপনি, আমি কিন্তু উত্তর দেবো, হাসতে হাসতে বলতেছিলাম, আমি কিন্তু উত্তর দেবো ভাই, উনি হাসে, উনি কথা কয় না, আমি যে হয় বন্ধ করার না, এটা কিন্তু আমি এর উত্তর দেবো, আমি যখন উত্তর দেওয়া শুরু করলাম তখন উনি এটা প্রতিবাদ করা শুরু করলেন তীব্রভাবে, আমি জোরে জোরে বলতেছি, উনিও জোরে জোরে খুব বলতেছি, এক পর্যায়ে উনি টেবিলের ওটা থাপ্পড় দিয়ে বললেন, উনি বলছিলেন স্টপ ইট, আমি শুনছি স্টপ ইট, স্বাভাবিকভাবেই আমরা তো মানুষ বুঝছেন, তখন এটা একটা বিয়ে হতেই পারে, আমি তার জন্য কিন্তু পরে আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এটা সেন্টিমেন্টাল, এখন আপনি মনে করেন আমরা যখন আলোচনা করি এই টেবিলে, আমরা যখন সংসদে আলোচনা করি স্বাধীনতা বজায় রাখা উচিত, আমি সেজন্যই বললাম যে আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য যা করেছি সেটা বঙ্গবন্ধুর নির্দেশে করেছি, আমরা স্বাধীন করেছি দেশ, এখন এই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, পরিশেষে আমি একটা আশঙ্কার কথা বলে শেষ করি, আশঙ্কার কথাটা হলো যে আপনি এই যে ইদানিং ফেসবুক, ফেসবুকে হ্যাক করে আপনার আইডি হ্যাক করে যা করার চেষ্টা হচ্ছে, এই দেশে মৌলবাদীদের উস্কানি দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া হচ্ছে, ভোলার ঘটনা কিন্তু তাই প্রমাণ করে, এবং এইটাকেই কিন্তু ক্যাপিটাল করার চেষ্টা করতেছেন আপনারা অনেকে, রাজনীতিবিদরা অনেকে ক্যাপিটাল করার চেষ্টা করছেন, যেমন ভোলার ঘটনা যেখানে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, গ্রেপ্তার করেছে, এবং সেই লোক বলেছে যে আমার আমার আইডি হ্যাক করেছে, এবং তদন্তে প্রমাণিত হয়েছে তার আইডি হ্যাক করা হয়েছিল, তারপরে এটা নিয়ে যে বেশি বাড়াবাড়ি হলো, এইটা কিন্তু সেই লোক জেলে কেন, যার আইডি হ্যাক করা হয়েছে সে জেলে কেন, জেলে কেন, ওটা তো ওই কারণে এখন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এটাকে করতে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, আমি বললাম যে এটা কিন্তু খুব শুভ লক্ষণ নয়, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছেন এক সময় স্বাধীনতার সময় আল্লাহু আকবার বলে জবাই দিছে না মুক্তিযোদ্ধাদের, এবং 2015 সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করে নাই, হাজারি উপজেলা আলেম ওলামারা মন্দির পাহারা দিয়েছে, হাজারি উপজেলা আলেম ওলামারা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং শাজাহান খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দেশে নানা রকমের অনাচার হচ্ছে, নানা রকমের অস্থিরতা রয়েছে, একটা সামাজিক আন্দোলন দরকার শাজাহান খান বলছিলেন, এবং যে অভিযান চলছে সেটি অব্যাহত থাকবে, সেখান থেকে কেউ ছাড়া পাবে না, প্রধানমন্ত্রীর এই কথাকে তিনিও উদ্ধৃত করেছেন, যদিও বা জেনারেল ইব্রাহিম এটিকে সাধুবাদ জানিয়েও তিনি বলছেন যে আশঙ্কার যথেষ্ট জায়গা থাকে, যে আপনি এত বছর ধরে এই দুর্নীতি করবার সুযোগ দিয়ে এখন ধরছেন, এবং যাদের নামে অনেক বেশি লেখালেখি হয়েছে, অনেক বেশি বলাবলি হয়েছে, তাদেরকে টাচ করছেন না, তখন এটির পরিণতি নিয়ে প্রশ্ন করবার সুযোগ থাকে, কিন্তু প্রধানমন্ত্রীর কথাও
আস্থা রাখতে হবে। তিনি বলছেন যে এবার কাউকে ছাড় দেওয়া হবে না এবং এটা অব্যাহতভাবে চলবে, সামনে আরো অনেক কিছু দেখা যাবে। সব কথার মূল কথা হচ্ছে যে মানুষ স্বস্তি চায়, আমরা দুর্নীতি মুক্ত না হলেও নিয়ন্ত্রিত দুর্নীতি আছে এরকম একটা সমাজ আপাতত দেখতে চাই। এবং আরেকটি প্রশ্ন, জেনারেল ইব্রাহিম বলেছেন যে রাষ্ট্র যখন অন্যায় করে, রাষ্ট্রযন্ত্র যখন অন্যায় করে, তখন রাষ্ট্রের নাগরিকরা, নাগরিকদের মধ্যে সেই অন্যায় করবার প্রবণতাটা বৃদ্ধি পায় এবং সেগুলো মোকাবেলার জন্যই আসলে দেশে সুশাসন দরকার, আইনের শাসন দরকার, স্বচ্ছতা জবাবদিহিতা এগুলো নিশ্চিত করা দরকার, আর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে নিশ্চিত করার দরকার, মনোযোগ দেওয়া দরকার এবং ব্যবস্থাটাকে ঠিকঠাক করতে হবে। এবং ব্যবস্থাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক না করব, এই ব্যত্যয় বিচ্যুতিগুলো চলতেই থাকবে। আর দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।